বিশ্বের অনেক দেশই তাদের পার্শ্ববর্তী দেশের সাথে সীমানা চুক্তি কিংবা বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঠিক যেমনটা ভারত পাকিস্তানের কাশ্মীর সমস্যা, এছাড়াও ভারত ও চীনের সমস্যা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো ভারত ও চীন দেশের সীমানা সংক্রান্ত সমস্যা নিয়ে, এছাড়াও এই দুটি দেশের সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল বিষয়গুলোকে। সর্বপ্রথম 1834 সালে ভারতীয় শিখরা লাদাখে অভিযান চালায়। সে সময় চীন এবং ভারত সীমারেখার পশ্চিমাংশ নির্ধারিত হয় এবং পরবর্তীতে ওই অংশটুকু ভারতীয়রা শাসন করত। তবে 1846 সালে ব্রিটিশরা শিখদের পরাজিত করে সমগ্র লাদাখ দখল করে নেয় এবং তারা যাবার সময় লাদাখ আসলে কার ভাগে পড়বে এই বিষয়টিকে অমীমাংসিতই রেখে যায়। এরপরে এই লাদাখ সহ আরও কিছু স্থান নিয়ে ভারতের সাথে চীনের 1962 এবং 1967 সালে দুই দফা যুদ্ধ সংঘটিত হয়, যার প্রতিটিতেই ভারত পরাজিত হয়। যদিও সে সময় পর্যন্ত চীনাদের মনে ইচ্ছা ছিল না তারা কখনোই লাদাখকে দখল করে নেবে। ওই সময় চীনা বাহিনীদের প্রধান টার্গেট ছিল তিব্বত, ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই। যদিও সে যুদ্ধের পরে চীনা বাহিনী তিব্বত ও আকসাইকে তাদের নিজেদের দখলে রেখে অরুণাচল প্রদেশকে ভারতের কাছে আবারও ফিরিয়ে দেয়। বর্তমানে এই দুটি দেশের প্রায় 3,500 কিলোমিটার সীমান্ত রেখার মধ্যে সবটুকুরই কোনো চুক্তি না হওয়ায় এই সকল এলাকার বিভিন্ন অঞ্চলকে তারা এখন একে অপরে নিজেদের বলে দাবি করে আসছে। সামরিক শক্তির এই র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে চীন। যুক্তরাষ্ট্র আর রাশিয়ার ঠিক পরেই এই দেশটির অবস্থান, যদিও এই শক্তিতে চীনের পরেই রয়েছে ভারতের অবস্থান। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই দুটি দেশের সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে। সেনা সদস্য, পুরো বিশ্বে 138টি দেশের মধ্যে চীনের সর্বমোট 21,23,000 সেনা সদস্য রয়েছে, যার পরিপ্রেক্ষিতে ভারতের রয়েছে 14,44,000 সেনা সদস্য। যদিও এক্ষেত্রে রিজার্ভ সৈন্যের সংখ্যায় ভারত অনেকটাই এগিয়ে রয়েছে, কারণ চীনের 5,10,000 সৈন্যের বিপরীতে ভারতের রিজার্ভ সৈন্যের সংখ্যা হচ্ছে প্রায় 21,00,000। প্রতিরক্ষা বাজেট, প্রতিরক্ষা খাতে চীনের বাজেট মোট $2,370 কোটি, এর বিপরীতে ভারতের বাজেট হচ্ছে $610 কোটি। এয়ারক্রাফট, এখন পর্যন্ত চীনের অধীনে মোট 3,210টি এয়ারক্রাফট রয়েছে, যার বিপরীতে ভারতের কাছে রয়েছে 2,123টি এয়ারক্রাফট। যুদ্ধজাহাজ, এই সেক্টরে চীন ভারত থেকে অনেকাংশে এগিয়ে। এখন পর্যন্ত চীনের রয়েছে 777টি যুদ্ধজাহাজ, যার বিপরীতে ভারতের রয়েছে 285টি যুদ্ধজাহাজ। যুদ্ধবিমান, চীনের কাছে রয়েছে 1,232টি যুদ্ধবিমান আর ভারতের রয়েছে 538টি যুদ্ধবিমান। হেলিকপ্টার, চীনের রয়েছে মোট 911টি হেলিকপ্টার, যার বিপরীতে ভারতের কাছে রয়েছে 722টি হেলিকপ্টার। ট্যাঙ্ক, এই একটি সেক্টরে ভারতের অবস্থান চীন থেকে অনেকটাই বেশি। এখন পর্যন্ত ট্যাঙ্কের হিসাবে ভারতের কাছে ট্যাঙ্কের মোট সংখ্যা হচ্ছে 4,292টি ট্যাঙ্ক, যার বিপরীতে চীনের কাছে রয়েছে 3,500টি ট্যাঙ্ক। সাজোয়া যান, এখন পর্যন্ত চীনাদের সাজোয়া যানবাহনের সংখ্যা প্রায় 33,000, যেখানে ভারতের অলমোস্ট 9,000-এর কাছাকাছি সাজোয়া যানবাহন রয়েছে। ফিল্ড আর্টিলারি, চীনা বাহিনীর 3,800 সংখ্যার বিপরীতে এখন পর্যন্ত ভারতীয় বাহিনীর এই ফিল্ড আর্টিলারির সংখ্যা হচ্ছে 4,060টি। রকেট প্রজেক্টর, চীনের রয়েছে মোট 2,650টি রকেট প্রজেক্টর, যার বিপরীতে ভারতের কাছে রয়েছে 266টি রকেট প্রজেক্টর।
সাবমেরিন। সাবমেরিনের সংখ্যার দিক থেকে চীন ভারতের চেয়ে প্রায় 4 গুণেরও বেশি এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত চীনের রয়েছে 74টি সাবমেরিন, যার বিপরীতে ভারতের কাছে রয়েছে প্রায় 16টি সাবমেরিন। বিমানবাহিনী জাহাজ। চীনের 2টি বিমানবাহিনীর জাহাজের পরিপ্রেক্ষিতে ভারতের রয়েছে 1টি বিমানবাহিনী জাহাজ। রণতরী। চীনের রয়েছে মোট 50টি রণতরী আর ভারতের কাছে রয়েছে 19টি রণতরী। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।